কানুতে শ্রী নাম কথা বলো রাম আসি তথা যুগলে বিষয় সার দিল যাতে গোরা কালো সব দিয়া আমায় আমার রাম কানুর দুই দিকে দাঁড়াইল তাই গেল সবে যশোদা নিকটে যশোদা নিকটে প্রণতি করি আমায় প্রণতি করি আমায় কহিছে যাদব রায় কানুরে লইয়া যাব গোঠে কানুরে লইয়া যাব গোঠে শুনি বলো রামের বাণী মুরশিত নন্দনানী লোটায়ে পড়িল ভূমি তলে নাম বনে যাবে ঘন শ্যাম রানী ভাসে নয়নের জলে কি বল বললি রা আমার কানাই গোঠে যাবে না না আমি আমার কানাইকে কিছুতেই গোঠে যেতে দিতে পারি না কেন আজ রজনীতে স্বপ্নে দেখেছি কালীজহের বিষজল পান করে আমার গোপাল মরে গেছে তাই আমি আজ গোঠে যেতে দিতে পারবো না না মা তুমি গোপালকে দয়া করে কৃপা করে একবার সাজাই দাও কানাইকে নিয়ে আমরা গোঠে যাই তখন মা নন্দ যশোমতি কইতে লাগলেন যাহু প্রাণ বাহির হইয়া তবে তোরা যাস লইয়া এ যদুনাথেরই নয়ন তারা প্রাণ থাকিতে দেব না রে এই প্রাণ থাকিতে দেব না রে আজের মতো তো না জানে প্রাণ থাকিতে দেব না রে শোন শোন গোপাল হচ্ছে আমার প্রাণ মানুষের দেহ ছেড়ে যদি কারো প্রাণটা চলে যায় মা সে কি বাঁচে মরে যায় তো গোপাল যদি আমার দেহের প্রাণ হয় গোপালকে তোরা যদি নিয়ে যাস আমি মরে যাব তাই গোপালকে যেতে দিতে পারবো না কেন পারবে না কেন পারবো না জানো জাদুই আমার নবীন রাখাল আর জাদুই আমার নবীন রাখাল নাহি জানে তাহি তো গোধন পালন বৃত জানে না সে কার কত পাল জানে না সে কার কত পাল হিসাব নিকাশ জানে না রে হিসাব নিকাশ জানে না রে গোঠে পাঠাতে ভয় হয় আমার হিসাব নিকাশ জানে না রে এ যদুনাথের নয়ন তারা এ যদুনাথের নয়ন তারা ও মা তুমি ভয় করছো কেন তোমার কানাই সে তো বনে গিয়ে আমাদের মতো গোষ্ঠ গোচারণ করে না যে তোমার কানাইয়ের অনেক কষ্ট হবে গোষ্ঠ গোচারণ করে না কি করে কানাই কানাই কি করে জানো মা এ দাসস্ত্রী দামে কয় মা তুমি না করো ভয় কানু গেলে যত সুখ পাই মাগো
अनुगले जत सुख पाइवा गो कानाई की करे जानो शीतल तरुर छाए बसिया मुरलिवाय मोरा सबे धवलि चराय मोरा सबे धवलि चराई रे আমরা ধবলি চড়াই আর ভাই কানাই শীতল তরুর ছায়ায় বসে থাকে শীতল তরুর ছায়ায় বসে বসে কি করে জানো গো মা ভাই কানাই শীতল বৃক্ষের ছায়ায় বসে কি করে শীতল তরুর ছায় বসি আমরলি ভাই শীতল তরুর ছায় বসি আমরলি ভাই ভবন ভোলাই সেই রবে ভবন ভোলাই সেই রবে রে শুনিয়া মুরলি রব দিব্য মূর্তি লোক সওদা আসি দর্শন করে মা গো আসি দর্শন করে মা গো ভাই কানাই মোহন মুরলি বাদন করে সেই মোহন মুরলির ধ্বনি শ্রবণ করে কত দিব্য মূর্তি লোক আসে তুমি জানো কি বললি রাম হ্যাঁ তুমি তো জানো না সেদিন আমরা গোষ্ঠ গোচারণ করছি এমন সময় কি হলো জানো গো মা হংসের উপরে চড়ি সতর মুখে মন্ত্র পড়ি স্তব করে কানার চারিপাশে সেই মানুষটা স্তব স্তুতি করে চারটি মাথা তার চার মাথা কার গো মা কার হ্যাঁ সৃষ্টিকর্তা ব্রহ্মা সেই মানুষটা এসে কি বলে জানো মা বলে রবনায়ার স্বর্গবাসে আসি তব প্রীতবাসে ব্রজবাসে রব চিরকাল ব্রজবাসে জনম দাও গো ব্রহ্মপদার চাই না প্রভু ব্রজবাসে জনম দাও গো তবে ব্রজবাসে মানুষ হবার মতোই আমার তো যোগ্যতা নাই কীট পতঙ্গ পশু পাখি যা কর হে কমলাখি না হয় তৃণ গুলমলতা কর আর যদি গুলমলতা করে জন্ম দাও আমি গুলমলতা হয়ে পথের ধারে পড়ে রব আর পথের ধারে যখন পড়ে রব আমি তখন আসতে যেতে এই ব্রজবাসীর শ্রী শরণ ধলে আমার অঙ্গে মাগব যদি আমি তৃণগুল্মলতা হয়ে পড়ে থাকি তাহলে আসতে যেতে আমি এমন ব্রজবাসীর শরণ ধলা অঙ্গে পাব তাই সেই ব্রহ্মা এসে আকুতি করে তারপরে কি হলো জানো মা তারপরে শূন্য পথে ঐরাবতে বজ্র হাতে দেখি মোরা পলায় তার আসে দেখি মোরা পলায় তার আসে রে ঐরাব হাতি হাতির পিছনে আসলো তার হাতে কি জানো একটি বজ্র আসলো আবার আকাশ পথে তা হাতে বজ্র কার থাকে আর হাতি কার বাহন হাতির উপরে বসে থাকে কে কে দেবরাজ আমি বলছি দেবরাজ বলছে না দেবরাজ না ইন্দ্র দেবরাজই তো ইন্দ্র সে এসে বলে গোবিন্দ সাত দিন সাত রাত একাধারে তোমার ব্রজবাসীর ওপরে যে আমি ঘোর আসনেপাত করেছিলাম সেই পাপে আমি জর্জরিত সেই পাপে আমি পাপি সেই পাপের তুমি আমায় ক্ষমা ভিক্ষা দাও হ্যাঁ
আচ্ছা তারপরে কি দেখলি শ্রীরাম? তারপরে কি দেখলাম জানো মা? ক্ষিপ্ত প্রায় একজন বিশ্ববৃষ্টে আরোহণ, দিয়া সিংহা ডমুর নিশা, শিরে জটা ত্রিলোচন ভস্মাঙ্গে বিভূষ, সদাই জপই রাম নাম, সদাই জপই রাম নাম মা গো। একজন মানুষ আসলো, তাকে দেখে আমাদের একটু ভয় হলো মা, ক্ষিপ্ত প্রায় মনে হচ্ছে দেখে সে যেন রেগে আছে। বিশ্বপৃষ্ঠে আরোহণ, দিয়া সিংহা ডমুর নিশা, হাতে একটি সিংহা একটি ডমুর, তিনটি নয়ন তার, সর্বাঙ্গে ছাই ভস্ম আঁকা। মা বুঝতে পারলেন ছাই ভস্ম আঁকা তার কারো থাকে না। কার থাকে মা বলেন তো? হ্যাঁ ভুড়ি মোটা, হ্যাঁ ভুড়ি মোটা হলে কি হবে মা? সে কিন্তু বৈষ্ণবের বৈষ্ণব, বৈষ্ণবীর শিরোমণি ভোলা মহেশ্বর। তারপরে কি হলো জানো মা? তার ভাবে এক নারী তুলনা দিবার নারী, তার ভাবে এক নারী তুলনা দিবার নারী, রূপে অন্ধকার নাশ করে, স্বর্ণকান্তি শশীমুখী ভালো সবে তৃণয়াখি, কোলে লয়ে রহে গিরি ধরে, কোলে লয়ে গিরি ধরে, ননি খাওয়ায় দশ করে কানাই, কোলে লইয়া গিরি ধরে, ননি খাওয়ায় দশ করে, পাতই ননি খায় তারও করে, কতই ননি খায় তার করে রে। তাই মা তুমি আর ভয় করো না, এবার কানাইকে সাজাই দাও, আমরা গোপালকে নিয়ে গঠে যাই। গোপাল সাজাইতে নন্দ রানী না পারিল, যতনে কানায়ের ছোরা বলায় বাঁধিল, কানাইয়ের ছোরাটা বলায় সে বেঁধে দিল। শুধু তাই নয়, অঙ্গদ বলয় হার, একটা হার, অঙ্গদ বলয় হার শোভি আছে ভালো, শ্রবণী কুণ্ডল দলে গলে গুঞ্জামাল, হায় পিত ধটি আটিয়া পড়াই কোটি তটে, এটা হচ্ছে কোটি দেশ, পড়াই কোটি তটে, বেত্র মুরলি হাতে সিংহা দলে পিঠে, হায় ললাটে ত্রিলক দিল শ্রীরাম আসিয়া, শ্রীরাম এসে ললাটে তিলক দিয়েছে, নপুর পরায় রাঙ্গা চরণ হেরিয়া, হায় হায় হরি বল, হায় হায় চরণ হেরিয়া, হায় হায় চরণ হেরিয়া, ঘন রাম দাসে কহে কাঁদিতে কাঁদিতে, অমনি রহিল রানী বদন হেরিতে, হায় হা গোপালকে সাজানো হলো, গোপালকে সেবা দেয়া হলো, এবার গঠে যাবে মা যশোমতী বলছে, ওরে শ্রীরাম বল রাম, এই বৃন্দাবনে কত কুদেবতায় আছে,
পাঠাই কানাইকে নিয়ে আয়, কানাইকে আমি যত্ন করে রক্ষা মন্ত্র পড়াই দিই। তাই রক্ষা মন্ত্র পড়াতে লাগলেন মানন্দ রানী, কেমন করে গোপাল এলে কোলে লইয়া প্রতি অঙ্গে হস্ত দিয়া রক্ষা মন্ত্র পড়ায় আপনে। এ দুখানি রাঙা পায় ব্রহ্মা রাখিবে নুতায়, জানু রক্ষা করে দেবগণে কোটি তত সুজ ঠরু, রক্ষা করেন যজ্ঞেশ্বর হৃদয় রা খনারায়ণ। এবার মানন্দ রানী গোপালকে সাজাই দিলে, সাজাই দেবার পরে গোপালকে রক্ষা মন্ত্র পড়াই দিলে, গোপাল আমার আনন্দে নেচে নেচে সখাদের সনে গঠে যায়, গঠে জলে যদুমণি উঠিল মঙ্গল ধ্বনি, দিয়া সিংহা ডমুর নিশান। আমার রবি ধেনু চলে হই হই রাখালে বলে, আগে পিছে চালাইয়া পাল। সবাই আনন্দে নৃত্য করতে করতে দেখো গঠে যাচ্ছে সবাইকে নিয়ে, ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গল ছোটা সাবের মদন গোপাল হরিব। আগে আগে গাইয়া পিছে পিছে গাল, আগে আগে গাইয়া পিছে পিছে গল, বেজে সে চলে মেরে মদন গোপাল, ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গল তোটা সবের মদন গোপাল। ঘাস কাবে গাইয়া দুধ দুয়া, ঘাস খাবে গাইয়া দুধ দুয়াবে গল, মাখন খাবে মেরে মদন গোপাল, ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গল ছোটা সাবের মদন গোপাল। ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গল ছোটা সাবের মদন গোপাল, ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গল ছোটা সা। এইখানে রহিল।